সালাম আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এবং প্রবাসী ভাইয়েরা, আজকে সৌদি আরব রিয়াদ থেকে আমি আমির হোসেন, আমার সাথে আছে ফারুক ভাই। আমরা আজকে তারায়া থেকে যাচ্ছি ওলায়া, এবং তারায়া থেকে যাওয়ার টাইমে দেখতেছি আজকে রাত্রে কিন্তু পতাকা দেখি নাই। আজকে সকাল এখন বাজে 10:50, এবং সকালে রাস্তায় বেরিয়ে দেখতেছি পতাকা, এবং এখানে পতাকা আছে 4-5 দেশের, আরব কান্ট্রির পতাকা, ভিআইপি এলাকা এটা। অন্য দেশ থেকে হ্যাঁ রাষ্ট্রদূত আসবে, তো মালিক সালমান বা তাদের সাথে বৈঠক হবে, এবং কিংস তো এই রোডটা হচ্ছে সাগরা রোড। তো সাগরার থেকে এদিক থেকে আসলে এই যে কুবরিটা পেসপে, এই যে প্রথম যে কুবরিটা, তো এই কুবরির ডাইন সাইডে 200 মিটার দূরেই সৌদি সরকার এবং মালিক সালমান তো তার বাড়ি এই এরগা শহরে। এই যে যেমন এই কুবরিটার উপরে দেখেন বল, অনেক সুন্দর সুন্দর বল আছে, ডিজাইন রাত্রে আসলে দেখা যায় ডিজাইনটা। এই যে কুবরিটা ফুল কুবরি, বাংলায় বলা হয় ব্রিজ। এখন আমরা কুবরির নিচে আছি, আরবিতে বলে সাফারা। আগে তো ছিল এম্বাসিটা ইয়াতে আবদুল্লা রোডে। হ্যাঁ, এখন আমাদের না সবারই, সব দেশেরই এম্বাসি এই সাফারার ভিতরে। আচ্ছা, ওইটাও শেয়ার করবো আপনাদেরকে, কোন দিকটা এম্বাসির ভিতরে ঢুকাল আসির রুটটা দেখাবো আপনাদেরকে। এই যে সাইনবোর্ডটা আসতেছে, হ্যাঁ, এটা হলো মক্কা রোড, সাগরা থেকে আসবেন এটা হলো কুরাইশ বা কিং খালেদ রোড। এই যে এই যে ডাইন সাইডে এই যে এখান থেকে বাংলাদেশ এমবাসিতে যেতে হয়, এই যে হাতের ডাইন দিয়ে আপনার এমবাসিতে যেতে হবে। 100 মিটার দূরে গেলেই প্রথমে একটা বড় গোলচক্কর খুঁজবে, এই গোলচক্করের নাম্বারটা হচ্ছে 2 নম্বর। এই 2 নম্বর গোলচক্কর থেকে বামে গেলেই 100 মিটার দূরে গেলে বাংলাদেশ এমবাসি। অবশ্যই এখানে চেক চলে, চেক আছে, আপনারা মানে গাড়িতে এমন কিছু রাখবেন না, চেক করে ভিতরে ঢুকাই এমবাসিতে ঢুকার টাইমে। এখানে রাশকারী যেটা বলে সেনাবাহিনী, তারা চেক করে তারপর ঢুকায় আর কি, এবং কয়েকটি ধাপ পের হয়ে তারপর সামনে যেতে হয় এমবাসিতে যেতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা সামনে দিয়ে আমরা চলে যাব, এই রুট থেকে চলে যাব বাতা রুটে। আমরা এখন মক্কা রুট থেকে চলে যাব ওলায়া রুটে, এবং বাতা হারা এদিক দিয়ে যাওয়া যায়। আমরা এখন নিচ দিয়ে নেমে যাব হাতের ডাইন দিয়ে, এই যে এই রুটটাতে আসবো আমরা। এই রুটে সোজা গেছে মক্কা, এই রুটে সোজা চলে গেছে মক্কা। হ্যাঁ, এদিক দিয়ে ডাইনে চলে গেছিল রিয়াদ সিটি। যেগুলো অনেক ডিজাইন করতেছে, যেগুলো কিন্তু আগে এরকম ছিল না। সৌদি সরকার যে নতুন সৌদি আরব উপহার দেবে 2030 সালে, যে ভিশনটা দিয়েছে সেই ভিশনের পরিকল্পনা ভাবে যেগুলো সাজাচ্ছে, এবং এই যে দেখেন গাছ লাগাইছে, পাথর, এনে আরও ডিজাইন করবে, সে নতুন একটা সৌদি আরব উপহার দেবে সেটাই। যাই হোক, আলহামদুলিল্লাহ যতটুকু দেখালাম, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। এবং প্রবাসী ভাইয়েরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমির বাইক 64 এর পাশে থাকবেন। ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও আপনাদের জন্য দিব, এবং আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।